অ্যামাজন প্রাইমে একটা নতুন ওয়েব সিরিজ এসছে, দ্য মুম্বাই মেরি জান। তো মুম্বাই মেরি জান ওয়েব সিরিজটা কেমন হলো আসলে আজকে কথা বলা যাক। হ্যালো বন্ধুরা, আমি শোভন, সিনে ডট কমে আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে কথা হলো মুম্বাই মেরি জান ওয়েব সিরিজটা নিয়ে, যেখানে মেন লিড রোলে আছেন কে কে মেনন অ্যাজ এ পুলিশ অফিসার হয়েছেন, এবং তার ছেলে দারা কাদরি, এবং এখানে তার মেয়ে হাবিবা, তো আরও দুটো ছেলে এখানে দেখানো হয়, এবং এছাড়াও প্রচুর ক্যারেক্টার এখানে দেখানো হয়। তো এখানে মানে দাউদের জীবনের ওপর বেস করে এই মুভিটা তৈরি করা হয়েছে, যেটা ডোংরি টু দুবাই বুক থেকে ইন্সপায়ার্ড। তো ওয়েব সিরিজটা কেমন হলো নিয়ে কথা বলি, তার আগে একটু স্টোরিটা নিয়ে কথা বলি, তারপর এর নেগেটিভ পয়েন্ট বলবো। পজিটিভ পয়েন্ট তো আছেই, নেগেটিভ পয়েন্টও বলবো। তো পজিটিভ পয়েন্টের দিক দিয়ে যদি আমরা কথা বলি, এখানে যেহেতু দাউদের জীবনী নিয়ে কথা বলা হচ্ছে, তো দাউদের জীবনী সে ছোটো থেকে কীভাবে বড় হলো, বড় হয়ে কীভাবে ডোংরি থেকে দুবাই পর্যন্ত পৌঁছে গেল, সেটা এই ওয়েব সিরিজে আমরা দেখব। ওয়েব সিরিজটা প্রায় 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টার ওয়েব সিরিজ, 10টা এপিসোডের ওয়েব সিরিজ। এখানে যেখানে শেষ করা হয় ওয়েব সিরিজটা, ঠিক সেখান থেকে পার্ট টুও শুরু করা হবে বলে জানা গেছে, মানে এর পার্ট টু আসবে। যদি তবে এই ওয়েব সিরিজে দাউদের নাম কোথাও উল্লেখ করা হয়নি। এখানে মেন লিড রোলে যে অভিনয় করছে তার নাম হচ্ছে অবিনাশ তিওয়ারি অ্যাজ এ দারা কাদরি। তো দারা কাদরি এখানে নাম দেওয়া হয়েছে, এবং কে কে মেনন হচ্ছে তার বাবা ইসমাইল কাদরি। তো তিনি একজন ইন্সপেক্টর ছিলেন, এবং অনেক লালসা মানে অনেক বড় বড় অফার পাওয়ার সত্ত্বেও তিনি কখনো খারাপ কাজে পা দেননি, কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে, তার জন্য সে বাধ্য হয় যে তাকে খারাপ রাস্তায় যাওয়ার জন্য, সে খারাপ রাস্তায় পা দেওয়ার পর তার ছেলে দারা সেও খারাপ রাস্তায় পা দেয়। তো সে কখনোই এটা মেনে নিতে পারেনি, অভাব বা কখনো কোনো কিছু সমস্যা সে কখনোই মেনে নিতে পারেনি। সে নিজে মুম্বাই রাজ করার জন্য সে নিজে আন্ডারওয়ার্ল্ডের পথে অগ্রসর হয়, এবং তার ভাইরাও তার সঙ্গে অগ্রসর হয়। তো এখানে দুটো টিম হয়ে যায়, একটা হচ্ছে হাজি আর পাঠান, এখানে একটা টিম, আর একটা হচ্ছে দারার টিম। তো ইসমাইল কখনোই দারাকে সাপোর্ট করেনি, কারণ সে কখনোই চায়নি তার ছেলে খারাপ পথে যাক, কারণ সে জানতো যে আন্ডারওয়ার্ল্ডের পথ কখনোই ভালো নয়, সেটা ইসমাইল জানতো। সেই জন্য তার একটা ছেলেকেও এখানে হারাতে হয়, এটা এখানে এই মুভিতে দেখব। তবে যে ডোংরি টু দুবাই যে বইটা আছে, সেখান থেকে 2x2 কপি নয় এই ওয়েব সিরিজটা। তো সেই জন্য এরকম ওয়েব সিরিজ আরও প্রচুর আমরা দেখেছি, তো সেই মানে ওয়েব সিরিজ বা এই স্টোরির ওপর মুভি আমরা দেখেছি। তো এই যে স্টোরির ওপর আমরা আরও এরকম ওয়েব সিরিজ দেখেছি বা মুভি দেখেছি, এই স্টোরি এখানে ইউনিক নয়। তো হ্যাঁ, কাস্ট খুব ভালো, কিন্তু প্রথম যখন ওয়েব সিরিজটা শুরু হচ্ছে, প্রথমে 1, 2, 3, 4 এপিসোড পর্যন্ত প্রচুর এখানে মাঝে মধ্যে আপনাকে মনে হবে যে এই ওয়েব সিরিজটা থেকে ছেড়ে চলে গেলেই ভালো হয়, এই ওয়েব সিরিজটার মধ্যে দম নেই, এই ওয়েব সিরিজটা ভালো লাগছে না, বা আপনার সেই যে একটা টাইট শিডিউল বা টাইট স্ক্রিন প্লে সেটা এই ওয়েব সিরিজের মধ্যে আপনি পাবেন না, কারণ এখানে অনেক ল্যাগ বা অনেক স্লো, খুবই স্লো দেখানো হয় ওয়েব সিরিজটা, যেটা এই গোটা স্টোরিটাই একটা মুভির মধ্যে আপনি ওয়ান্স আপন এ টাইম অফ মুম্বাই, যেখানে অজয় দেবগান, ইমরান হাশমি আছে, সেই একটা মুভির মধ্যেই আপনি পেয়ে যাবেন। তো 10 ঘন্টা ধরে আপনি এই ওয়েব সিরিজটা দেখবেন কেন। তো যাই হোক, ওয়েব সিরিজটা খুবই বেশি লেন্দি, আর এই যে একটাই সেম স্টোরির ওপর প্রচুর মুভি ওয়েব সিরিজ হয়েছে, কিন্তু সেগুলো এত লেন্দি না, স্ক্রিন প্লে খুব টাইট, এখানে খুব স্লোলি দেখানো হয়েছে, আর খুব ছোট অবস্থায় দারা কাদরি, দারাকে দেখানো হয় ছোট অবস্থায় তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় তার বাবা ইসমাইল, কিন্তু সে সেখানে পড়াশোনা না করে সে খেলতে শুরু করে, তারপর আস্তে আস্তে তার আন্ডারওয়ার্ল্ডের জগতে পা দেওয়া, সে কীভাবে বড় হয়, কীভাবে ডন হয়ে যায়, কীভাবে দুবাই বিজনেস শুরু করে, সেগুলো পুরোটাই এই ওয়েব সিরিজে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, ওয়েব সিরিজটা ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই ভালো ওয়েব সিরিজ, কিন্তু একটু স্লো মাঝে মধ্যে, কোথাও তার স্টোরির যে টাইট শিডিউল সেখান থেকে এই স্টোরিটা কোথাও হারিয়ে গেছে। তো এখানে আর একটা স্টোরি এখানে সেকেন্ড পার্টে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে হাবিবা, মানে হচ্ছে হাসিনা পার্কার। হাবিবা হচ্ছে দারার বোন, মানে দাউদের বোন, মানে স্টোরিতে বা বুকে আপনি পড়বেন হাসিনা পার্কারের ওপর মুভি আগে থেকেই আছে। তো এখানে হাবিবার
হাবিবা যে এখানে লাস্টে দেখানো হয়, হাবিবা সবাই দুবাইতে চলে গেলেও হাবিবা যায় না, হাবিবা সেখানে থেকে দারার বোন হিসাবে সেখানে রাজ করতে থাকে, মুম্বাইতে রাজ করতে থাকে। সেই জিনিসটাই একটা ইন্ডিভিজুয়াল মুভি আগেই হয়ে গেছে হাসিনা পার্কার, তো সেই মুভিটা দেখলে আপনি সেটা এটা বুঝতে পারবেন। তো এই স্টোরি ভালো, খারাপ দিক স্ক্রিন প্লে খুব বড়, তারপর অভিনয় সবার অভিনয় খুব ভালো। এখানে দুজনের অভিনয় তুলনা মানে দুজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে, সে অবিনাশ তিওয়ারি তো আছেই এবং কে কে মেনন স্যার তো আছেনই। এসের রোলে যিনি অভিনয় করছেন তিনি হচ্ছেন শিব পণ্ডিত মালিক, তো সে দারুণ, সে পুলিশের রোলে দারুণ অভিনয় করেছেন। এছাড়াও হাবিবার রোলে অভিনয় করেছেন কৃতিকা শর্মা, কৃতিকা শর্মা দারুণ অভিনয় করেছেন হাবিবার রোলে। আর একজনের নাম না করলে তো নয়ই, উনি তো সৌরভ সচদেবা, সৌরভ সচদেবা অ্যাজ এ হাজি এখানে প্লে করছেন, দারুণ অভিনয় করেছেন। যখনই ওনাকে স্ক্রিনে দেখানো হয় একটা একটা পিসফুল, খুবই একটা পিসফুল একটা মানুষ, খুব ভালো অভিনয় করেছেন, দারুণ কথা বলা স্টাইল থেকে শুরু করে দারুণ লেগেছে হাজির অভিনয়। তো উনি আরও একটা কিছুদিন আগে একটা মুভি করেছিলেন, মুভিটার নাম হচ্ছে হাড্ডি, তো সেই মুভিতেও ওনাকে দেখেছিলাম ভিলেনের রোল প্লে করছেন, দারুণ অভিনয় প্লে করেছেন, দারুণ। এই ওয়েব সিরিজে দারাকে খুবই শান্ত দেখিয়েছে, শুধু ব্রেন ইউজ করছে, জাস্ট ব্রেন, নিজের ক্ষমতা নেই, কর্মদক্ষতা নয়, স্যার জাস্ট ব্রেন ইউজ করছে, সব কিছু নিজের হাতে নিয়ে নিচ্ছে, সেটাই এই ওয়েব সিরিজে দেখেছি আমরা। তো এবং ডোংরি টু দুবাই যেখানে বুক থেকে ইন্সপায়ার্ড হয়েছে স্টোরিটা, দাউদের স্টোরিটা, সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দাউদের শুধু ব্রেন, জাস্ট ব্রেন ইউজ করে সে মুম্বাইয়ের বাদশা হয়ে গেছিলো, সেটাই এই ওয়েব সিরিজে আমরা দেখব। তো এখানে একটা 1960s মুম্বাই দেখানো হয়, তো সেই সময়কার হেয়ার স্টাইল, সেই সময়কার স্টাইল, এমনকি গোপের স্টাইলও সেই সময়কারই দেখানো হয়, এবং গাড়ি এবং লোকেশন সেই সময়কারই দেখানো হয়। সিন যখন দারার বেস্ট ফ্রেন্ডকে পাঠানের লোক মেরে দেয় এবং তাদেরকে যখন খুঁজে বার করে দারা, সে যেরকমভাবে তাকে মেরেছে, মানে দারা তাকে যেরকমভাবে মেরেছে, জাস্ট ব্রুটালির মানে সমস্ত সীমা পার করে দিয়েছে। তো এখানে এই ওয়েব সিরিজটা পুরোপুরি ব্রুটাল এখানে দেখানো হয়েছে, তো অবশ্যই এই ওয়েব সিরিজটা সবার সামনে দেখার মতো ওয়েব সিরিজ নয়, নিজে একা এটা এনজয় করার মতো একটা ওয়েব সিরিজ, যেটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এই মুভি এই ওয়েব সিরিজকে আমি দিলাম 3/5 স্টার, দারুণ ওয়েব সিরিজ, দেখো ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, একটু লেন্থ তো, প্রথম 3-4 এপিসোড একটু স্লো আপনার লাগতে পারে, তখন মনে হতে পারে যে না এই স্টোরিটা ছেড়ে দিয়ে বা এই ওয়েব সিরিজটা ছেড়ে দিয়ে অন্য কিছু দেখি, কিন্তু 3-4 এপিসোডের পর যা ব্রুটাল সিন, যা মানে স্টোরিটা যে হাইট একটা ধরেছে, সেই হাইটটা একদম শেষ পর্যন্ত বজায় রেখেছে। তো যাই হোক, ওয়েব সিরিজটা দেখুন, আপনার দারুণ লাগবে। যদি আপনি আন্ডার ওয়ার্ল্ডের বা এরকম মুভি দেখতে আপনার ভালো লাগে, খুব মানে প্রচুর মারপিট, প্রচুর খুন খারাপা দেখতে আপনার যদি ভালো লাগে, তাহলে এই এই ওয়েব সিরিজটা অবশ্যই আপনার ভালো লাগবে। তবে এই ওয়েব সিরিজটা একদমই বাচ্চাদের জন্য নয়, 18+ ওয়েব সিরিজ। আপনার এখানে যেহেতু ওয়েব সিরিজ আপনি জানেন এখানের মধ্যে সব কিছুই দেখানো হয় ওপেনলি ওয়েব সিরিজে, যেটা মুভির মধ্যে দেখানো হয় না, মুভি হলে অনেক কিছু এখানে সেন্সার বোর্ড কেটে দেয়, কিন্তু ওয়েব সিরিজে তো সেই ব্যাপারটা নেই। তো ওয়েব সিরিজ দেখলে মানে ওয়েব সিরিজটা অবশ্যই 18+ নয়, তবে ওয়েব সিরিজটা ভালো, যদি আপনি 18+ হন তো এই ওয়েব সিরিজটা দেখলে আপনার ভালো লাগবে, যদি আপনি অ্যাকশনের ফ্যান হয়ে থাকেন। তো তো আজকে ভিডিও এতটাই, ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।